Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Dushte Damon aur Shishter Palon বিষ্ণু চতুর্থ অবতার আমাদের নৃসিংহদেব পৃথিবীর সব থেকে বড় মন্দির পিছনে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু সেখানে অভিষেক করা হবে। তাই আমরা চলে এসেছি কোথায়, মায়াপুর ধামে। আর একটা কোশ্চেন হয়েছে, আমাদের বিষ্ণুর কতগুলি অবতার আর প্রত্যেকটি অবতরের নাম কিন্তু লিখে দাও। আর এই হলো আমাদের গেট নাম্বার ওয়ান। আজ হলো মার্চের 2 তারিখ, এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু আগের মাস থেকে, ফেব্রুয়ারি 29 তারিখ থেকে শুরু হয়ে গেছে কিন্তু। এই হলো আমাদের পুরো মন্দির, তো একসঙ্গে এক ফ্রেমে তোলা সম্ভব না, কারণ পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির। আর আমাদের নৃসিংহদেবের এখানকার লেটে কিন্তু পোস্টার টানানো হয়ে গেছে। একজন ইউটিউবার হিসেবে সবচেয়ে বড় প্রাপ্য কি জানো, যারা আমার ভিডিও দেখে তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়া। ওনাকে আমি বৃন্দাবন ধামে, বৃন্দাবন এই গোশালা এবং বৃহত্তম মন্দির এবং ওই অমরনাথ, অমরনাথ এটা পর্বতের উপরে ওনাকে দেখেছি, এবার রাম মন্দির অযোধ্যাতে ওনাকে দেখেছি, ওনার সঙ্গে আমার ইউটিউবের মধ্যে সাক্ষাৎ হয়েছে। আর এখন সরাসরি ওর লোকের সাক্ষাৎ হলে আমার খুবই ভালো লাগছে। প্রেম সে কহ রাধে রাধে রাধে। আমাদের ইস্কন মন্দিরের মধ্যে যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের নৃসিংহদেব কিন্তু এই যে মেইন মন্দির ছিল আগে, মেইন মন্দির থেকে আমাদের বিশ্বের বৃহত্তম মন্দিরে কিন্তু প্রবেশ করবে। তার জন্য কিন্তু রাস্তা, ফুলের রাস্তা সাজানো হয়েছে। আমাদের নৃসিংহদেব কিন্তু নিয়ে আসে ওই গান থেকে দেখতে পাচ্ছ, এবং নিয়ে আসার পরে এই সিংহাসনে কিন্তু
প্রচুর মানুষ আমরা নৃসিংহ দেবের সঙ্গে, আমরাও যাচ্ছি, মানে বিশাল ভাগ্যের ব্যাপার, তাই না? চলে এসছি আমরা সেই পৃথিবীর বিখ্যাত মন্দিরে, দৌড়ে দৌড়ে এসেছি ওই ফুট দিয়ে, মানে মন্দিরের পিছন দিক দিয়ে রাউন্ড ঘুরে, এখন এরকম পুরো ঘেমে গেছে একদম। এই সেই মন্দির, ওয়াও, জাস্ট ওয়াও, এক কথায় ভক্তবৃন্দরা পাগলের মতো দৌড়াচ্ছে তারটা আসন নেওয়ার জন্য, ঠিক আছে? আর এই হল টোটাল মন্দির, এই সে রেড কার্পেট করা হয়েছে, প্রত্যেকে ঢুকছে, এবারে এইভাবেও কিন্তু আমাদের নৃসিংহদেবও ঢুকবে। সেরেমনি কিন্তু খুব কম জায়গায় দেখা যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে আছে, কলসি মাথায় করে, এক শাড়ি পরে। দারুণ লাগছে এক কথায়। এখানে খুব সুন্দর ভাবে গুরু আর শিষ্যর মডেলে করা হয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ
আর সাজানো তো দাস সেই হরে কৃষ্ণ। পুরো হল রুমের মাঝখানে এইটা তোমার যেখানে যজ্ঞ করা হবে জাস্ট। মানে যে ফিলটা আমি অযোধ্যায় রাম মন্দিরে প্রবেশ করে ফিল করেছিলাম ঠিক সেরকম ফিল কিন্তু এখানেও পাচ্ছি আমি। জয় শ্রী রাম। সামনে তো হোলি, হোলির আগে আমার হোলি হয়ে গেছে। প্রথম প্রথম আবির দেন এখানে কেটে গেছে, রক্ত বেড়াচ্ছে। যজ্ঞ খানে শুরু হয়ে গেছে। মানে চারিদিকে এত মুখ উচ্চারণ হচ্ছে না, মনে হচ্ছে পৃথিবীতে থাকতে থাকতে স্বর্গে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কমপ্লিট, এখন বাজে ঘড়ি কাটে একটা, মোটামুটি কিন্তু এক ঘন্টা ওরকমই কিন্তু যোগ্য হয়েছে, ঠিক আছে আমি যদি ভুল না হই। যেহেতু একটা 15 বেজে গেছে, মেইন মন্দির থেকে বাইরে বেরালাম আর অলরেডি কুপন কাটা ছিল এটা, সেই কুপন হিসাবে এখন মানে মহাপ্রভুর প্রসাদ এখন নিজে যাচ্ছে। চলো, খুব খিদে পেয়েছে। প্রায় 40 মিনিট লাইন দেওয়ার পরে এখন ঢুকছি। বাপরে লোক দেখো, প্রচুর লোক। অমৃত এর কাছে হার মেনে যাবে, এত সুন্দর এত টেস্টি খাবার। সেই লেভেলে হয়েছে, অমৃত তো বললাম তখন, শুধু ওইটুকুনি পরে পঞ্জিত ছিল, ইভেন রসগোল্লা ছিল নলেন গুড়ে, তারপরে পাঁপড়, তারপরে চাটনি, আরও অনেক 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 কিছু আছে। তো পিছনে আমাদের পৃথিবীর বৃহত্তম মন্দিরকে নিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থেকো, হরে কৃষ্ণ।